জম্মু কাশ্মীরে 370 ধারা রদ করার পর রাজ্যের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হচ্ছে। রাজ্যে 144 ধারা জারি হওয়া সত্ত্বেও সাধারণ মানুষের মনে স্বস্তির ভাব লক্ষ্য করা যাচ্ছে। রাজ্যে শান্তি ও সম্প্রীতির বাতাবরণ সাধারণ মানুষের মধ্যে প্রসারিত করার লক্ষ্যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বর্তমানে রাজ্য সফর করছেন। সাধারণ মানুষের মধ্যে আস্থা ও বিশ্বাসের বাতাবরণ গড়ে তুলতে তিনি নিরন্তর সাধারণ মানুষের সাথে মিলিত হয়ে আলাপ আলোচনা করছেন। গতকাল শোপিয়ানে সাধারণ মানুষের সঙ্গে খাবার খাওয়া ও মতামত বিনিময় করেন তিনি। সাধারণ মানুষকে তিনি আশ্বস্ত করেন যে তাদের নিরাপত্তা দায়িত্ব ভারত সরকারের। শ্রী দোভাল এলাকার নিয়োজিত পুলিশ কর্মীদের সাথেও মিলিত হন। তিনি বিগত কয়েক বছরে রাজ্যের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে তাদের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, জম্মু ও কাশ্মীরের পুলিশ দেশের সর্বশ্রেষ্ঠ পুলিশ বাহিনীগুলোর মধ্যে একটি। আমাদের জন্য এই বাহিনীর বিশেষ গুরুত্ব রয়েছে। 370 ধারা রদ করার পর রাজ্যের সমস্ত এলাকাতেই ইতিবাচক মনোভাব দেখা যাচ্ছে। कोई लड़ाई नहीं है, कोई झगड़ा नहीं है, एक ही साथ ठीक है, सब चल रहा है, सब फर्स्ट क्लास है, कुछ चीज की दिक्कत नहीं है, हर एक फैसिलिटी मिल रही है, कोई टेंशन नहीं है, इतने कोई किसी तरह की टेंशन नहीं है। अस मोदी दे गवर्नमेंट ऑफ इंडिया दे बड़े शुक्र गुजारा। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এরপর সিআরপিএফ জওয়ানদের সাথে মিলিত হন। তারা সাফল্যের সঙ্গে যেভাবে পরিস্থিতি মোকাবেলা করছেন তা অবশ্যই প্রশংসনীয় বলে তিনি উল্লেখ করেন। কাশ্মীরে বাহিনীর জওয়ানরা যে অবদান রেখেছেন তার কোনো তুলনা নেই। हमको मालूम है कि सीआरपी जो फोर्स है हमारे देश की, उस पर पूरे देश को बहुत जो ड्यूटीज आपने की हैं, छोटी से लेके बड़ी से बड़ी ड्यूटी पर पूरे हिंदुस्तान के अंदर में कोई ऐसा जगह नहीं है जहां पर अगर समस्या आई हो या जहां पर राष्ट्र को जरूरत पड़ी हो अपने बल की और अपने उसकी प्रयोग करने की, जहां पर सीआरपी नहीं। জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এই সফরে রাজ্যের সুরক্ষার বিষয়ে এবং 370 ধারা রদ করা নিয়ে সরকারের সিদ্ধান্ত সম্পর্কে সাধারণ মানুষের সঙ্গে আলাপ আলোচনা করেন। এই ঐতিহাসিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে রাজ্যে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। সাধারণ মানুষের শান্তিতে জীবনযাপন নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। দূরদর্শন সংবাদ, আগরতলা।